হাই বন্ধুরা, সুপ্রভাত। এখন কটা বাজে জানো? প্রায় 9:30 বেজে গেছে। 9:30 সময় তোমাদের সামনে আমি আসতে পেরেছি, তার কারণটা আমি বলছি। এতক্ষণ আমি কী করছিলাম সেটা বলছি। তার আগে সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকলের দিনটি ভালো কাটুক এবং আজকে আমরা রথের মেলায় যাব এবং অনেক কিছু শেয়ার করব। এখানকার রথের মেলা তোমাদের সামনে শেয়ার করব। বিকালে রিয়ার সঙ্গে যাব আমি, রিয়ার সঙ্গে এবং ওর বোনও আসবে আজকে। ওর বোনও আছে, রিয়ারা দুই বোন, তো ওর বোনুটা আসবে। মানে বোনও আসবে মানে বুঝতেই পারছো আজকে আরও বেশি মজা হবে। তিনজন একসঙ্গে আজকে ব্লগ করবো, মেলা ঘুরবো। তো যাই হোক, আমি যেই কারণে এতটা দেরিতে আসলাম সেটা হচ্ছে, আগের দিন আমি আমার ওখানে গেলাম, মানে চাকদাতে গেলাম, ব্যাংকে বললাম তোমাদের একটা দরকারে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমি না ওর কাছে না কোনো কিছু আমি দিইনি, মানে কোনো ডকুমেন্টস আমি দিইনি, কিন্তু আমার কাছে ছিল প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু ছিল। তো তোমাদের সামনে সেদিন কিন্তু আমি একটা একটা করে সব কিছু বার করলাম। তো আমি আজকে মানে একদম ফাইনাল একটা ফাইল আপের মতো, ফাইলের মধ্যে রাখবো বলে, ফাইল আপ করবো বলে সব কিছু ঠিক করছি, তখন দেখি আমার ভোটার আই কার্ড ওখানে নেই। কিন্তু আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, ভোটার আই কার্ডও কিন্তু বার করেছিলাম। তো আমি তো খুঁজে খুঁজে একদম হয়রান হয়ে গেছি, খুঁজেই যাচ্ছি, পাচ্ছি না খুঁজে। যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে ফোনও করতে পারছি না, বলতেও পারছি না, জিজ্ঞাসাও করতে পারছি না। আমি ভাবি যে আগে খুঁজি, দেখি, যদি না পাই তখন বলবো। কারণ হচ্ছে ও বলবে যে বললাম ঠিক করে রাখতে, আর তুমি ওটা হারিয়ে ফেলেছো, এরকম বলতে পারে। যাই হোক, তারপর অনেকটা খুঁজে খুঁজির পরে যখন পেলাম না, তখন ওর কাছে ফোন করলাম। ও তখন বলছে যে আগের দিন আমি যে ওই রাখতে গিয়েছিলাম, মানে আমি এক সাইডে রেখেছিলাম, ঘরের এক সাইডে, মানে খাটের এক সাইডে রেখেছিলাম, ফাইল আপ তখনই করতে পারিনি, ফাইলের মধ্যে রাখতে পারিনি, তো ওখান থেকে নাকি পড়ে গিয়েছিলো, নিজেই পড়েছিল। তো ও সেটা একটা বইয়ের মধ্যে রেখে দিয়েছে। তো আমাকে বলছে দেখো ওই বইয়ের মধ্যে রয়েছে, আমি রেখে দিয়েছি, আমাকে যে বলবে ওর সেটা মনে ছিল না। তো ওটা নিয়ে অনেকটা সময় আমি একদম পুরো হয়রান হয়ে গেছি। একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস যদি হারিয়ে যায়, বুঝতেই পারছো যে কেমন একটা লাগে, সব থেকে গুরুত্বপূর্ণ এবং কাজের একটি জিনিস। যাই হোক, চলো আজকের ব্লগটি সকালবেলা এখান থেকে স্টার্ট করলাম আমি। দেরি হয়ে গেছে কারণ আমি ভিডিও করার পরেও তোমাদের সঙ্গে আজকে কিন্তু কথা বলতে পারিনি, উপরে ছাদে গেছি, তখনও কিন্তু অনেকটা সময় পড়ে গেছে এবং আজকের ভিডিওটি আপলোড হতে এতটা টাইম লেগেছে মানে কল্পনার বাইরে। যাই হোক, কালকে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম না যে ওই গাছের পাতাগুলি সব নিয়ে নেবে, তো দেখো এক এক করে নিয়ে নিয়েছে, কিন্তু আজকে সমস্ত, কালকে হাত নিয়েছে, আজকে একদম পুরোপুরি মুড়িয়ে নিয়ে নিয়েছে। তো আমি সকালবেলা না ওটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমরা মানুষ না ভীষণ নিষ্ঠুর, প্রকৃতি যদি আমাদের উপরে কোনো রোজ দেখায় তখন কিন্তু আমরা বলি আমাদের প্রকৃতি আমাদের এত বড় ক্ষতি করে দিল। কিন্তু আমরা যে প্রকৃতির উপরে প্রতিনিয়ত অত্যাচার করছি সেটার দিকে আমরা কিন্তু নজর দিই না। আমার সবথেকে খারাপ লাগে গাছ না অনেক কষ্ট করে নিজের পাতাগুলো মানে সুন্দর করে বিছায়, তার পুরো গাছটা পাতায় ভরে যায়, সেই মুহূর্তে না ওই ভদ্রমহিলা প্রতিবার ওই গাছের পাতাগুলো সব বিক্রি করে যায়। তো যাই হোক, কতটা যে ক্ষতিকারক এটা দিক, অন্তত কিছুটাও যদি রাখে না, হ্যাঁ ঠিক আছে, মানুষের প্রয়োজন, মানুষের তো সব প্রয়োজন, মানুষ তো সব বিক্রি করে দিতে পারলেই বাঁচে, প্রতিটা গাছই যদি মানুষ বিক্রি করে দিতে পারে তখন তো মানুষের আরও বেশি ভালো হয়, তাই না? তো মানুষের প্রয়োজনের দিকে সবসময় তাকাতে গেলে হবে না, আমাদের প্রকৃতির কী প্রয়োজন সেটাও কিন্তু আমাদের দেখা প্রয়োজন। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো কী করেছে। দেখো কত পাতা ছিল আর নেই, দু চারটে পাতা রেখে সব নিয়ে চলে গেছে, দেখেছো? এই গাছের পাতাটা থাকলে আমার খুব ভালো লাগে, কারণ প্রচুর পাখি আসে, অনেক পাখি এসে বসে, কিচির মিচির একটা আওয়াজ হয়, তো ভালো লাগে। যাই হোক, চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। দেখো আকাশটা কী সুন্দর লাগছে। দেখো আমি সকালে লুচি আর তরকারি খাবো, কারণ আমি রান্না করার সময় পাইনি, আমার হাজব্যান্ড এটাই আমাকে কিনে দিয়ে গেছে, তো এটাই আমি সকালে খাবো, তারপর দুপুরবেলা আবার ভাত খাবো, ঠিক আছে? চলো ব্লগটি দেখতে থাকো। দেখো আমি রেডি হয়ে গেছি, সকালে বললাম যে রথের মেলায় যাব, রিয়া আসবে, ওর বোনও আসবে, আজকে আমরা তিনজন ঘুরবো। তো দেখো আমি এই শাড়িটি পরেছি, এটাই হাতের কাছে ছিল, আগের দিন ভিডিও করেছিলাম, তো এটাই পরে নিয়েছি। আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে প্রতিদিন মানে চুরি করতে করতে আজকে ধরা পড়ে গেছি।
তোমাদেরকে আজকে সকালবেলা লাস্ট আমি দেখিয়েছি যে আমি লুচি খেয়েছি সকালে, লুচি আর তরকারি খেয়েছিলাম, ওই আমার হাজব্যান্ডটি এনে দিয়ে গিয়েছিল। তো তারপরে আমাকে বললো যে লুচিটা এখন খেয়ে নাও আর সকাল করে একটু রান্না চাপিয়ে দিও। ও আমাকে বললো মাংস করবে, তো আমি বললাম না আমার সময় হবে না, এডিটিং করতে হবে, আমি মাংস করতে পারবো না। তো বলছে ঠিক আছে তাহলে মাছ করে নাও, আর ওই পুঁই শাক নিয়ে এসেছে, কুমড়ো দিয়ে একটা তরকারি করতে বললো। হ্যাঁ ঠিক আছে করবো, ও তো দুপুরবেলা খাবে না। তো আমি সেই হিসাবে কাজ করছি, এডিটিং করছি, এডিটিং করছি, করেই যাচ্ছি করেই যাচ্ছি, কারণ তখনও আমার কিন্তু এডিটিং শেষ হয়নি। আমি এডিটিং করতে করতে আমি বুঝতেই পারিনি যে অতটা দেরি হয়ে গেছে। তখন যখন আমার মানে বুঝতে পেরেছি তখন দেখি যে তখন কটা বাজে, 2:24 বাজে, এডিটিং করে আমি ভিডিওটা পোস্ট করছি ছাদে আছে। তো সেই মুহূর্তে আমার হাজব্যান্ড ফোন করেছে, করে বলছে খেয়েছো তুমি? আমি তার আগে বলেছি কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি, খেয়েছো তুমি আমাকে জিজ্ঞাসা করেছো? আমি বলছি হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, কারণ আমি যদি বলি তখনও কিন্তু আমার রান্না চাপানোর কোনো প্রশ্নই নেই, মানে আমার রান্নাঘরের অবস্থাও তখন খুব খারাপ, রান্নার ঘর পরিষ্কারই করিনি, মানে বাসনপত্র পর্যন্ত মাজিনি, সকালে ওই একটা বাসন পরিষ্কার করে লুচিটা খেয়ে নিয়েছিলাম। আগের দিন যেহেতু বার হয়েছিলাম রাত্রেও আমি কোনো কাজ করতে পারিনি, পুরো রান্নাঘরের অবস্থা একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাসনপত্র। তো যাই হোক, ও আমাকে জিজ্ঞাসা করেছে, তো আমি একদম দেখছি যে এই মুহূর্তে আমাকে বলতেই হবে যে আমি খেয়ে নিয়েছি, তো আমি খেয়ে নিয়েছি বলেছি। তো বলছে নিচে নামো, আমাকে বলছে নিচে নামো, আমি ছাদে রয়েছি, আমি ভিডিও আপলোড করছি। তো আমি বলি আমার না, তখন না আমি ভাবছি কী ব্যাপার নিচে নামতে বলছে কেন, ও তো তখন আসার কোনো প্রশ্নই আসছে না, আসবে যে আমি সেটা কিন্তু বুঝতেই পারিনি। এবার নিচে নেমে দেখি দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, আমার খাওয়া তো দূরের কথা, আমার স্নান পর্যন্ত হয়নি, কিচ্ছু হয়নি। তো 3 মিনিট আমাদেরকে তাকিয়ে থাকলো চুপচাপ, কঠিন চোখে তাকিয়ে থাকলো, কী করবো কী করবো কী করবো। আমি তো মানে আমার অবস্থা খারাপ, আমার রান্না চাপানো হয়নি, খাবে কি, তো ধরা পড়ে গেছে আজকে। প্রতিদিন ওরকম বলি যে খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি, দুপুরবেলা যখনই ফোন করে বলে খেয়েছি, এই তো এই মাত্র খেলাম, কিন্তু আমার এই ভিডিও এডিটিং করতে এতটাই টাইম লাগছে যে আমি সঠিক সময়ে কিন্তু আমি দুপুরবেলা খেতে পাচ্ছি না, কারণ সময়টা বার করতে হবে, তারপরে তো খাবো না। তো এই ঘটনা ঘটেছে আজকে, আমাকে বলছে তার মানে তুমি আমার সঙ্গে প্রতিদিনই মিথ্যে কথা বলো। একদিন মিথ্যে কথা বলে মানে এটা ধরা পড়ে গেলাম যে প্রতিদিন মিথ্যে কথা বলি, কিন্তু প্রতিদিন কিন্তু আমি মিথ্যে কথা বলি না, প্রতিদিনই সত্যি কথাই বলি। হ্যাঁ এক একদিন মিথ্যে কথা বলতে হয়, কারণ ওর সবসময় কথা হচ্ছে সঠিক, তুমি যত কাজই করো না কেন সঠিক সময় খাওয়া এবং স্নান করা, এইগুলো করে তোমার রেস্ট নিয়ে বাদবাকি সময় তুমি কাজ করো, কিন্তু কাজ করতে গেলে অত কিছু কিন্তু মেনটেন করা সম্ভব হয় না, সেটা আমি ওকে বুঝিয়েই পারি না। তো যাই হোক, এরকমভাবেই দুপুরবেলা তো আমি তারপরে কী করবো বুঝে উঠতে পারছি না। ও আমি আসার সঙ্গে সঙ্গে ভাতটা আগে তো আমি চাপিয়ে দিয়েছি, তারপরে আমার বললো যে তুমি স্নানে যাও, আমি তরকারিটা করে দিচ্ছি, ও তরকারিটা করলো, আমি স্নানে গেলাম, তারপরে খেতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে, বুঝতেই পারছো প্রায় 2:30 সময় ও এসেছে। তারপরে সমস্ত কিছু রেডি করে রান্না করে শেষ করে স্নান টান করে একদম পুরো 4টের সময় খেয়েছি। তো চলো এখন ঘুরে আসি আমার সঙ্গে, চলো এখানকার রথের মেলা কেমন হয় তোমাদেরকে দেখাই, ঠিক আছে চলো পরে কথা হচ্ছে। দেখো আমি দ্রুত নেমে যাচ্ছি, কারণ ওদের সময় দেওয়া রয়েছে 7টার সময়, ওরা দিয়েছে, ওরা বললো 7টার সময় আসবে, তো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, কিন্তু তখনও কিন্তু ওরা আসেনি, আমি ভাবছি চলে এসেছে। যাই হোক আমি গিয়ে অনেকটাই দাঁড়িয়েছিলাম ওখানে, দেখো আমি বার হয়েই একটা রথ দেখতে পেয়েছি, টেনে নিয়ে যাচ্ছে সকলে, কী সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাগছে, মানে খুব সুন্দর করে সাজিয়েছে, ভালো লেগেছে, দেখো তোমরা দেখতে থাকো। চলে এসেছি আমরা, দেখো এটা হচ্ছে আমাদের বুনু, আমরা 3 জন একসঙ্গে ঘুরবো, তো আশা করি তোমাদের মজা দিতে পারবো, আর খাচ্ছি কি করছি পুরো মেলাটা কভার করার চেষ্টা করবো, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই না? ছোটবেলা থেকে আমরা
ঘুরতে খুব ভালোবাসি, তো বড় হয়ে গেছি এখনো ঘুরতে বেশ ভালোই লাগে। তো দেখা যাক, আজকেও আমরা বেরিয়ে পড়েছি, তো এখনো কি মেলার প্রাঙ্গণে যেয়ে উঠতে পারিনি, তার আগে তোমাদের সাথে কথা বলে নিলাম। তো চলো আমরাও যাচ্ছি, তোমরা আমাদের সাথে চলো। ভীষণ ভিড় রাস্তায় গাইস, তোমরা যারা কলকাতায় থাকো জানোই যে রথ এখানে খুব ফেমাস ভাবে মেলাটা বসে। তো চলো দেখতে থাকো, ভিড়ের মধ্যে যেটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো আমাদের পাঁপড় ভাজার রথের বিখ্যাত পাঁপড় আমরা নিয়ে নিয়েছি, পাঁপড় খাবো আমরা, পাঁপড় কিনে নিয়েছি, এই যে পাঁপড় ভাজা, এই হ্যাঁ
ঘুগনির দোকান, পাপড়ি চাট সব আছে, আমরা ঘুগনি খাবো। দুটো ঘুগনি, দুটো না একটা, তুই তো খাবি না, খাচ্ছে দুটো ঘুগনি, দুটো ঘুগনি, ঘুগনি খেতে খুব ভাল লাগে। খুব গরম বাট খুব টেস্টি আছে। দেখো আলু পটল পটল উচ্ছে মাছ, আমাদের মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট হয়েছে। তো অনেকটাই ঘুরেছি, যতটুকু পেরেছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। তো জানি না তোমাদের কেমন লাগবে, প্রচণ্ড রাস্তাঘাট ভিড়, আমরা সেভাবে করতে পারছি না, বাট সত্যি আমরা অনেক ট্রাই করলাম। তো এখন আমরা বাড়ি ফিরবো, দিদি এদিক দিয়ে চলে যাবে, আমি আর বোন চলে যাব। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, শুভ রথযাত্রা সকলকে আবার। তো সুস্থ থেকো আর সবসময় হ্যাপি থেকো। আমি চলে আসছি বাড়ির দিকে। মাঝে মাঝে কাজের ফাঁকে এমন আনন্দের না ভীষণ প্রয়োজন। তো আমরা যদি ছোটোখাটো এমন আনন্দ মাঝে মাঝেই আমাদের লাইফে আসে, তাহলে সেটাকে একদম উপভোগ করা উচিত আমাদের, সেই আনন্দটাকে আমাদের এনজয় করা উচিত। আমি চলে এসেছি রুমি, আজকে তোমাদের সঙ্গে তেমন কিছু আমি শেয়ার করতে পারলাম না। ভেবেছিলাম মেলাতে অনেক কিছু দেখাবো, কিন্তু বিশ্বাস করো এত ভিড়, এত ভিড় যে ওখানে কিছু দেখানোর মতো অবস্থায় ছিল না, মানে জনজোয়ার বইছে। তোমাদেরকে দেখালাম আমি কতটা ভিড় ছিল ওখানে, মানে পুরো মেলাটা যেন প্যাক আপ হয়ে রয়েছে। তো যাই হোক, ব্লগটি আজকে একদম তেমন ভালো করে আমি করতে পারিনি, যতটা সুন্দর করে বাইরে গেলে ব্লগ করি, আজকে ব্লগ কিন্তু ততটা সুন্দর হয়নি। তো যাক, নেক্সট যেদিন বার হবো সেদিন আবার সুন্দর করে করবো। যেদিন না রাস্তায় কোনো লোকজন থাকে না, আমরা দুজন ঘুরি ম্যাক্সিমাম সময়ই, তো মানে এরকম মেলা টেলা তো হয় না, যে কদিন আমি গেছি আমরা দুজন, তো ফাঁকা রাস্তায় যখন ঘুরি না তখন ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে। কিন্তু এত লোকের মধ্যে মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, কথা বলার কোনো জায়গা নেই, শক্ত চেঁচা নেচি একটা মানে বিশ্রী অবস্থায়, তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, কালকে আবার নতুনভাবে একদম মানে যেরকম ব্লগ করি বাড়িতে ব্লগ করবো, আমার ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করবো আজকের ব্লগটি। তোমরা যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। তো চলো টাটা, আজকে এই পর্যন্তই, সকলকে জানাই শুভরাত্রি।